হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে আবারও স্বাগতম বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনারা যারা চাকরি সংক্রান্ত নিউজ সবার আগে পেতে চান তারা বিডি জবস সার্কুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে নেবেন যখনই নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় তখনই সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ তথ্য পেতে চান তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি বিসিএস প্রিলিমিনারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ব্যাংক, জব ও অন্যান্য চাকরির পরীক্ষায় গুরুত্বপূর্ণ বাছাই করা সাম্প্রতিক কিছু প্রশ্ন নিয়ে এবং তার উত্তর নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে ইনশাল্লাহ সকল পরীক্ষায় কমন পাবেন চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশের জাতীয় পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট দু কবে প্রকাশিত হয় প্রকাশিত হয় আঠাশে জুন দু হাজার তারিখে মনে রাখতে হবে দু সালে প্রকাশিত হয় আঠাশে জুন দু সালের জন্য বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট প্রকাশিত হয় এই পরিসংখ্যান ব্যুরোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা জাতীয় জনসংখ্যা দু হাজার বিশ বিশে জনসংখ্যা নিরূপণ করা হয় একশো আটষট্টি দশমিক বাইশ মিলিয়ন বা ষোলো কোটি বিরাশি লক্ষ জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি বিরাশি লক্ষ এবং জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন সাত পারসেন্ট এর মধ্যে মুসলিম জনসংখ্যার হার অষ্টাশি দশমিক চার পারসেন্ট জনসংখ্যা স্বাভাবিকভাবে বৃদ্ধির হার এক দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো চল্লিশ জন পুরুষ এবং নারীর অনুপাত একশো দুই একশো দশমিক দুই ইস্টু একশো পুরুষদের সংখ্যা বেশি দেখানো দেখাচ্ছে বেশি একশো দশমিক দুই ইস্টু একশো পুরুষের সংখ্যা স্থূল মৃত্যুর হার প্রতি হাজারে পাঁচ দশমিক একজন স্থূল মৃত্যুর হার প্রতি হাজারে পাঁচ দশমিক একাত্তর পাঁচ দশমিক একজন আর গড় আয়ুষ্কাল বাংলাদেশের গড় আয়ুষ্কাল নারীদের আয়ুষ্কাল বেশি চুয়াত্তর দশমিক পাঁচ বছর নারীদের শুধু নারীদের কিন্তু গড় আয়ুষ্কাল আবার নারী পুরুষ মিলে বাহাত্তর দশমিক আট পারসেন্ট গড় আয়ুষকাল বিদ্যুৎভোগী জনগোষ্ঠীর সংখ্যা একশো জনের মধ্যে ছিয়ানব্বই দশমিক দুই পার্সেন্ট লোক বিদ্যুৎ ভোগ করে থাকে আর স্বাস্থ্যসম্মত স্যানিটারি পায়খানা বা স্যানিটেশন ব্যবহার করে একাশি দশমিক পাঁচ পার্সেন্ট স্বাস্থ্যসম্মত স্যানিটারি ব্যবহার করে একাশি দশমিক একাশি দশমিক পাঁচ পার্সেন্ট শিক্ষার হার পঁচাত্তর দশমিক দুই পার্সেন্ট পুরুষ শিক্ষার্থীর সংখ্যা বেশি সাতাত্তর দশমিক চার পার্সেন্ট নারী বাহাত্তর দশমিক নয় পার্সেন্ট শিক্ষার হারে শীর্ষ বিভাগ খুবই গুরুত্বপূর্ণ বরিশাল বিভাগ শিক্ষার হারে সব সর্বোচ্চ শিক্ষার হার বরিশাল বিভাগ এবং সর্বনিম্ন শিক্ষার হার ময়মনসিংহ যে কোনো পরীক্ষায় আসতে পারে সর্বোচ্চ শিক্ষার হার হলো বরিশাল বিভাগে এবং সর্বনিম্ন বিভাগ বিভাগ হিসাবে সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন শিক্ষার হার আর শিক্ষার হারে শীর্ষ জেলা কোনটি শীর্ষ জেলা হলো পিরোজপুর জেলা শীর্ষ জেলা পিরোজপুর জেলা কিছু সাম্প্রতিক তথ্য আপডেট করা হয়েছে সেই সম্পর্কে জেনে নেই বাংলাদেশ সুপ্রিম কোর্টে কি নামে একটি অনুবাদ সফটওয়্যার উদ্বোধন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার একুশ উদ্বোধন করা হয় আমার ভাষা নামে একটি সফটওয়্যার আমার ভাষা নামে একটি সফটওয়্যার উদ্বোধন করা হয় আঠারোই ফেব্রুয়ারি দু হাজার একুশ ফেব্রুয়ারি ভাষার মাস আর এই ভাষার মাসেই উদ্বোধন করা হয় আমার ভাষা নামে একটি অনুবাদ সফটওয়্যার টোকিও অলিম্পিক ও প্যারা অলিম্পিক দুই হাজার বিশের আয়োজক কমিটির প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হচ্ছে সেইকো হাসি মতো মূলত প্যারা অলিম্পিক দু হাজার বিশ সালে যেটা অনুষ্ঠিত হয়ে হওয়ার কথা ছিল দুই হাজার বিশ সালে কিন্তু সেটা অনুষ্ঠিত হবে দুই হাজার একুশ সালে এবং জাপানে অলরেডি অনুষ্ঠিত হয়ে গেছে বাংলাদেশের নবনিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনের নাম সুদর্শন দীপাল সুরেশভির জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংক্যাড এর প্রতিবেদন দুই হাজার বিশ অনুযায়ী বি বি বিজনেস ক্রেতার কাছে সরাসরি বিক্রয় ই কমার্স সূচককে দুই হাজার বিশ সালে বাংলাদেশের অবস্থান একশো পনেরোতম শীর্ষ দেশ ছিল সুইজারল্যান্ড বি অর্থাৎ ক্রেতা টু কাস্টমার বিজনেসম্যান টু কাস্টমার ক্রয় হিসাবে শীর্ষ দেশ ছিল সুইজারল্যান্ড ইউরোপে ইউরোপ ওয়ান কোন দেশের জনপ্রিয় রেডিও স্টেশন এটি ফ্রান্সের একটি জনপ্রিয় রেডিও স্টেশন বাংলাদেশের কোথায় ভেড়ার লোম দিয়ে কম্বল তৈরি করা হয় চাপাই নবাবগঞ্জ জেলায় লোম দিয়ে কম্বল তৈরি করা হয় তেলাপিয়া পার্ক কোথায় অবস্থিত তেলাপিয়া পার্ক ক্যানবেরা অস্ট্রেলিয়ায় অবস্থিত তেলাপিয়া পার্ক ক্যানবেরা অস্ট্রেলিয়ায় অবস্থিত শিনসোয়েনজি সম্প্রদায় দক্ষিণ কোরিয়ায় বসবাস করে কোথায় বসবাস করে দক্ষিণ কোরিয়ায় দু সালে ক্লাব ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জাপানে ক্লাব বিশ্বকাপ ফুটবল ফিফার একটি আয়োজিত অনুষ্ঠান এটা অনুষ্ঠিত হবে জাপানে এটা অংশগ্রহণ করে ক্লাব বিশ্বকাপে সকল মহাদেশের চ্যাম্পিয়নরা অংশগ্রহণ করে ক্লাব বিশ্বকাপ ফুটবলে এবং স্বাগতিক দেশ থেকে একটি ক্লাব অংশগ্রহণ করে স্বাগতিক হওয়ার কারণে নারীদের দু হাজার তেইশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায় বলে রাখি প্রতি দুই বছর পর পর টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আইসিসি নতুন সূচি তৈরি করেছে সেই সূচি অনুযায়ী প্রতি দুই বছর পর পর টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আর নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকাতে বাংলাদেশ সরকারের গৃহীত অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কত দুই হাজার বিশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত অষ্টম পরিকল্পনা বার্ষিকীর মেয়াদকাল দুই হাজার বিশ থেকে জুন জুলাই দু হাজার বিশ থেকে জুন দুই হাজার পঁচিশ সাল